চাইনিজ স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি লঞ্চ করতে চলেছে 2018 সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন মি 7। এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটিতে থাকছে IP68 সার্টিফিকেশন, যা নিশ্চিত করে যে স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ এবং এক কথায় গ্লাসপ্রুফ। এছাড়া ফোনটিতে একটি আইরিস স্ক্যানার, যা অতিরিক্ত নিরাপত্তা প্রদান করে এবং ব্যবহারকারীরা কেবল আইরিস স্ক্যানার দেখে ডিভাইসটি আনলক করতে পারবে। শাওমি মি 7 মেটাল এবং কাঁচের তৈরি, যা দেখতে প্রিমিয়াম লাগে। এই ফোনটিতে নতুন ফিচার বলতে এর ডিসপ্লের নিচেই একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা প্রথম কোনো স্ন্যাপড্রাগন চিপসেট ইউজড ফোনে এই ফিচার ব্যবহার করা হয়েছে। থ্যাঙ্কস টু স্ন্যাপড্রাগন 845 টু দিস ফিচার। এর স্পেসিফিকেশন বলতে গেলে, এই স্মার্টফোনটিতে অক্টাকোর প্রসেসর ও লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং 6GB DDR4 RAM ইউজ করা হয়েছে। এর ক্যামেরা সেকশনে 16+16 ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নোগাট বেসড হবে। ব্যাটারি সেকশনে এই ফোনটি 3800 মেগাহার্স লায়ন ব্যাটারি ইউজ করা হয়েছে, যা ফোনটিকে ভালো পারফরমেন্স করতে সহায়তা করে। এই স্মার্টফোনটিতে একটি আকর্ষণীয় 5.7 ইঞ্চ QHD সুপার অ্যামোলেড বেজেললেস ডিসপ্লে রয়েছে, যা ব্রাইট এবং ভাইব্রেন্ট, যা দেখতে ডেঞ্জারাস ভিউইং অ্যাঙ্গেলের মতো, যা গেমিং বা ভিডিও দেখার সময় একটি অনন্য চাক্ষুষ অভিজ্ঞতা নিশ্চিত করে।